আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো বাংলাদেশের খুবই জনপ্রিয় একটি ফাস্টফুড আইটেম সাব স্যান্ডউইচ। বাসায় কীভাবে খুব সহজে টেস্টি করে সাব স্যান্ডউইচ বানানো যায় সেই রেসিপিটি শেয়ার করব আজ আমি আপনাদের সাথে। তাহলে চলুন রেসিপিটি দেখে নেই। এক কাপ পরিমাণ মুরগির মাংস ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এর সাথে অ্যাড করছি আদা রসুন পেস্ট এক চা চামচ, এক টেবিল চামচ সয়া সস, মরিচ গুঁড়ো এক চা চামচ, সামান্য পরিমাণ হোয়াইট পেপার। এবার সবগুলো উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে নেব। একটি প্যানে সামান্য পরিমাণ তেল গরম করে নিয়েছি। দিয়ে দিচ্ছি ম্যারিনেটেড চিকেন। চিকেনগুলো প্রায় 4 থেকে 5 মিনিট ভেজে নিলাম। এখানে নিয়েছি কিছুটা গ্রেটেড গাজর আর 2 রকমের বাঁধাকপি কুচি। এবার সাব স্যান্ডউইচ সাজানোর পালা। যেহেতু আমি 2টি সাব স্যান্ডউইচ বানাচ্ছি তাই 2টি সাব স্যান্ডউইচের বান নিয়ে নিয়েছি। প্রথমে স্যান্ডউইচের নিচের পার্টে দিয়ে দিলাম কেচাপ আর ম্যায়ো, তারপর দিয়ে দিলাম চিকেন, এখন দিয়ে দিচ্ছি গাজর। এভাবে সেম প্রসেস রিপিট করে সাজিয়ে নেব। হয়ে গেল সাব স্যান্ডউইচ সাজানো। এখন একটি প্যানের মধ্যে হালকা একটু তেল ব্রাশ করে সাব স্যান্ডউইচের 2 সাইডে হালকা করে টোস্ট করে নিলাম। এইভাবেই তৈরি হয়ে গেল খুবই মজাদার সাব স্যান্ডউইচ। রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকুন, আল্লাহ হাফেজ।